ওকে, সো আজকে আমি গুড মর্নিং বলবো না, একদমই ব্লগ আমি করছি না। তো আজকে কিছু কথা বলার জন্য আমার ভিডিও করতে হচ্ছে। লাস্ট কয়েকদিন আগে এরকম কিছু কথা বলার জন্য আমাকে ভিডিও করতে হয়েছিল, তো ঠিক সেই ফেজটা আবার রিপিট হয়েছে আমার কাছে। যেটা বলবো আমি আশা করব যে সবাই যেন সেটা শেষ অবধি শোনে, বিকজ হয়তো পুরোটা ক্লিয়ার আউট করতে গেলে আমাকে অনেকভাবে বলতে হবে জিনিসটা, তো সেই জন্যে আমি বলছি। তো যেটা কথা সেটা হচ্ছে যে এখন বিকেলবেলা আমি মোটামুটি ছাদে এসে বসেছি, প্রচণ্ড গরম লাগছে ঠিক কথাই, কিন্তু কিছু কথা বলার জন্যই আমি এসেছি এতটা কষ্ট করে। আর সেটা আমার কিছু কাছের মানুষজন আমাকে হয়তো সেই চার্জ আপ করেছিল ব্যাপারটাতে যে না বলতে হবে বা এবার একটা ভিডিও বানা, সেই জন্যে করছি। তো সেটা হচ্ছে যে লাস্ট এক সপ্তাহ, মানে আজকে হচ্ছে আমি ভিডিওটা করছি, আজকে শুক্রবার, এবং এই ভিডিওটা আপলোড হবে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আজকে রাতেই হবে, আজকে শুক্রবার। তো সেই শুক্রবার থেকে গত শুক্রবার যদি আমি ফিরে যাই তাহলে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে যে প্রচণ্ড একটা টাফ ফেজ গেছে, ইভেন এখনও চলছে। আমি আমি এখন ব্লগ করব না, আমি ফার্স্টেই বলে রাখছি আমি এখন ব্লগ করব না, এটা জাস্ট একটা ইনফরমেশান, বিকজ আমার একটা ছোট্ট ফ্যামিলি আছে ইউটিউবে, সেটার জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি, আর কোনো কাউকে এক্সপ্ল্যান করার জন্য আমি ব্যাপারটা করছিই না। তো সেটা হলো যে আমার ফ্যামিলিতে কিছু প্রবলেমস চলছে এবং সেটা হচ্ছে শারীরিক প্রবলেম। তো সবাই একসাথে না অনেকগুলো মানুষ অসুস্থ হয়ে গেছে, তো যেখানে দাঁড়িয়ে আমার মা অসুস্থ, যেখানে দাঁড়িয়ে আমার বাবা অসুস্থ, সেখানে দাঁড়িয়ে আমার নিজের পিসো পিসে মশাই অসুস্থ। তো সমস্তটাকে নিয়ে না ইম্পসিবল হয়ে যাচ্ছে এখন ব্লগ করা। তো ফার্স্টে আসি মায়ের কথায়, গত শুক্রবার এক্স্যাক্ট কী হয়েছিল, কিছুই নয়, জাস্ট গলা ব্যথা ছিল, সেখান থেকে দাঁড়িয়ে একটু জ্বর এসেছিল এবং উল্টো রথ সোজা রথ ছিল, কালকে উল্টো রথ, তো সোজা রথের দিন একটু জ্বর টর ছিল, তারপর এইসব নিয়েই চলছিল, সেরম কিছু হয়নি। বাট কী হয় যে এত জ্বর, মানে ভাইরাল ফিভার এত উইক করে দেয় মানুষকে, যে শনিবার রাত্রিবেলায় মা একটু সেন্সলেস হয়ে গিয়েছিল ছিল কিছুক্ষণের জন্য, তো খুব ঘাবড়ে গিয়েছিলাম সেই সময়টা, দিয়ে তারপরে আবার ব্যাপারটাকে ঠিকঠাক হয়েছে। বাট এখন অবধি স্টেবল নয়, মানে একদমই নয়, একদম বেড রেস্ট, মানে বেড রেস্ট মিনস শুধুমাত্রই বেড রেস্ট, কোনো রকম কোনো কাজও নয়, কিছু নয়। তো যার ফলে পুরোটা মানে যেটুকু সংসারে কাজ থাকে সেটা কিছু কিছু কাজ যেটুকু আমার দ্বারা সম্ভব হয়, বিকজ আমি রান্না পারি না একদমই, তো সুতরাং রান্না আমি করছিও না, তো সেখানে দাঁড়িয়ে বাকি যে কাজগুলো সেগুলো সমস্ত কিছু করা, ইভেন মানে বাইরের কাজ কিছু সেগুলোও করতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে ব্লগ করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না, তো আশা করি তোমরা আমার সিচুয়েশানটা বুঝবে। এটা গেল মায়ের। সেকেন্ড পার্ট হচ্ছে লাস্ট তিন চার দিন ধরে এখানে মানে মাড়িতে ইনফেকশান হয়ে গিয়ে বাবার এমন একটা অবস্থা যে বাবা এই মুহূর্তে কিন্তু বাড়িতে নেই, আমি যে ভিডিওটা বানাচ্ছি আজকে শুক্রবার দিন, এখন 5:30 বাজে, বাবা কলকাতা ডাক্তার দেখাতে গেছে, তো আজকে মানে ট্রিটমেন্ট কলকাতায় শুরু হয়েছে, এবার সেখানে দাঁড়িয়ে এখনও সেটাও স্টেবল নয়, মানে আমি কমপ্লিটলিভাবে ঘেঁটে আছি জিনিসপত্র নিয়ে, এবং মা এরম কমপ্লিটলি মাকে বেডরেস্টে দেখতে বা বাবার এই প্রবলেমগুলো ফেস করছে সমস্ত কিছু নিয়ে খুব বিচ্ছিরিভাবে আমি মেসড আপ হয়ে গেছি। তো সেই জন্য আমার পক্ষে ব্লগ করা সম্ভব হচ্ছে না, বাট আমি চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি আবার সেই ট্র্যাকে ফিরে আসতে, এবং আমি আজকেও হয়তো এই ভিডিওটা বানাতাম না যদি আমার কিছু মানুষজন এনকারেজ না করতো, বিকজ আমার ভালোই লাগছে না, মানে আমি স্ট্যান্ডটা পুরো ইউ মানে একদম ট্রাইপড শুদ্ধ আমি পুরো তুলে রেখে দিয়েছিলাম যে আমি নেক্সট কবে ভিডিও করব আমি জানি না, আমি কোনো রকম কোনো আমার কোনো বন্ধুর সাথে আমি কমিউনিকেট করিনি এই লাস্ট 8 days। তো পুরো নিজেকে নিয়েছিলাম, নিজের কাজপত্র বাড়ির সমস্ত কিছু, আর প্রচণ্ডভাবে মাথায় একটা প্রেশার চলছে, এবং সেটা হয়তো তোমরা আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো মানে আমার কিরম লুক হয়ে গেছে এখন, আর সেটা কিছু করারও নেই, সবথেকে বড় কথা কিচ্ছু করার নেই, তো নিজের পেছনে এখন সময় দিতেও পাচ্ছি না, এই সমস্ত নিয়ে চলছে। বাট আমি চেষ্টা করব যে তোমরা আমাকে যেরকম সাপোর্ট করতে, বা আমি যদি ব্লগ করা শুরু করি সেখান থেকে আবার যদি কাল থেকেও শুরু করি কিছু কিছু করে দেয়া, সেই সাপোর্টটাই পাবো, সেই ব্যাপারগুলোকে আমি ফিরে পাবো। তো এটা জাস্ট একটা নোটিফিকেশান দেওয়ার, হয়তো নোটিফিকেশানটা অনেক আগেই দেওয়া উচিত ছিল, বাট সেটা সম্ভব হয়নি আমার পক্ষে, আমি সেইভাবে মেন্টালি প্রিপেয়ার ছিলাম না, ইনফ্যাক্ট আজকেও প্রিপেয়ার নই, আমি জাস্ট একটুখানি বেরোচ্ছি একটা ছোটো কাজেই যাচ্ছি, এবং সেটা কী রিলেটেড সেটা নেক্সট মানে চ্যানেলেই আসবে হয়তো সেই কাজটা, তো সেটা তোমরা দেখতেও পাবে। তো তার আগে জাস্ট মনে হলো আজকে যখন আমি জামা কাপড় পরে একটু রেডি হয়েছি তাহলে মনে হচ্ছে একটা ভিডিওটা
বানানো খুব প্রয়োজন, তো সেই জন্যই ভিডিওটা বানাচ্ছি। তোমরা আমার সিচুয়েশনটা বুঝো, আর আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি সব কিছু ঠিকঠাক করে যেন আমি আমার আগের পর্যায়ে আসতে পারি, বিকজ আমি একদম নিজের মধ্যে নেই বলতে পারো, মানে সেই সেই আমিতে আমি নেই, আমি একটা অন্য আমিতে চলে এসেছি। আর নাচ টাচ তো ছেড়েই দাও, এখন হচ্ছে না কিছু, চেষ্টা করব যে খুব তাড়াতাড়ি নাচের মধ্যে দিয়ে আবার আসা, বাট দেখা যাক। আর সবাইকে একটাই কথা বলার যে সবাই ভালো থেকো, সাবধানে থেকো, বিকজ করোনা আবার আসছে, একরকম ভ্যারিয়েন্ট চলছে, তো প্যানিক না করে ভালো থাকার চেষ্টা করো, সাবধানে থাকো, আর প্রে করো যেন আমি সিচুয়েশানটাকে সব কিছু হ্যান্ডেল করে আমার আগের মতন সব কিছু ঠিক করতে পারি। তো আজকে অবধি এই অবধি রাখলাম ভিডিওটা, আর ভিডিওটা পুরোটা যারা শুনছো বা শুনেছো তাদেরকে থ্যাংকস অনেক, আর এইভাবেই সাপোর্ট করতে থাকো। তো টাটা।